A courtyard meeting was held at the house of Mithun Chakravarti of Santiriwaja Mandal in support of Biplab Kumar Deb on Tuesday. 32 voters of 8 families joined BJP on this day under the initiative of SC Morcha Santiriwaja Mandal Vice President Pradeep Das. After that, Santiriwaja Assembly Constituency MLA Pramod Riyang, Wakafa Panchayat Samiti Chairman Sridham Das, Santiriwaja Mandal General Secretary Mambu Mok, Santiriwaja Mandal Vice President Ramesh Riyang, Manu Village Development Committee Member Amal Das and others welcomed the newcomers by handing over the party flag. Moreover, the present guest has requested to the people to vote for BJP candidate and make them victorious with maximum votes. আজকে ভারতীয় জনতা পার্টি 36 শান্তিবাজার মন্ডল কমিটির অন্তর্গত 25 নং বুথে আমরা মাননীয় আমাদের মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়া মহোদয়ের উপস্থিতিতে প্রায় 8 পরিবারে 32 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে মোদিজি 10 বছর এবং রাজ্যে 6 বছর যে আমাদের সরকারের যে কাজকর্ম সেগুলোকে তারা অনুপ্রাণিত হয়ে আজকে তারা স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং অঙ্গীকার নিয়েছেন যে আগামী দিনে যেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মোদিজির প্রধানমন্ত্রী করার জন্য এখন যেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মোদিজির হাতকে মজবুত করার জন্য তারা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন, আমাদের সঙ্গে মিলে কাজ করার জন্য অঙ্গীকার করেছেন। কত নম্বর বুথ এটা? এখানে 36-25 নং বুথ। রিপোর্ট বিক্রম ফ্রম শান্তির বাজার চিনিখরাং।